নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্টবেঙ্গল কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল, তাদের ডুরান্ড কাপ 2024-এর অভিযান কিন্তু এখানেই শেষ হলো। বেশ কিছু প্রশ্ন কিন্তু এখনও এসে দাঁড়াচ্ছে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাতের দিকে। সঠিক পরিকল্পনা কি ছিল না কোচ কার্লেস কোয়াদ্রাতের, প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ার অভাব, প্রচুর পরিমাণে ভুলভাল ফুটবল, ডিফেন্সের প্রচণ্ড পরিমাণে খামতি রয়েছে, তো অনেক কিছু সমস্যা হয়েছে আজকের ম্যাচ নিয়ে। তো ম্যাচে বেশ কিছু পয়েন্ট উঠে এসেছে যেগুলো কিন্তু আজকে ম্যাচ হারার অন্যতম কারণ হয়েছে ইস্টবেঙ্গলের জন্য, সেগুলো নিয়েই আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো আমরা যদি প্রথমেই কথা বলি ইস্টবেঙ্গলের ডিফেন্স, তো ডিফেন্স কিন্তু ইস্টবেঙ্গলের খুবই খারাপ। তো একটা কিন্তু প্রবাদ বাক্যই রয়েছে, অ্যাটাক কিন্তু ম্যাচ জেতাতে পারে আর ডিফেন্স কিন্তু টুর্নামেন্ট জেতাতে পারে। তো ইস্টবেঙ্গলের যেরকম ডিফেন্স বর্তমানে রয়েছে খুবই খারাপ অবস্থা। দুজন যারা সেন্টার ব্যাক খেলছে সেরা লেভেলে খেলতে পারছে না, লালের পারফরমেন্স জঘন্যর থেকে জঘন্যতর। হিজাজিকে নিয়ে অনেক রকম প্রশ্নচিহ্ন আসতে পারে, কিন্তু হিজাজি যে এখনও 90 মিনিট খেলছে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। সিজনের প্রথম দিকে হিজাজির মুখে আঘাত লাগে, হাঁটুতে আঘাত লাগে, হালকা ছোটোখাটো চোট রয়েছে, তারপরও হিজাজিকে খেলে যেতে হচ্ছে। সেই জায়গাতে আরও একজন যে বিদেশি ডিফেন্ডার অনেক লেটে আসা, সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু ডিফেন্স লাইনের অবস্থা খুবই খারাপ। আর যদি আমরা লালের পারফরমেন্স কথা বলি, লাল মনে হয় ফুটবল খেলাটা ভুলেই গেছে। লাল শুধু ফিজিক্যাল ফুটবলটা খেলতে পারে, ফালতু তর্ক করে কাট খেতে পারে, সেরকম কিন্তু লালের খেলা হচ্ছে। তো সেই জায়গাতে কিন্তু ডিফেন্সের অবস্থা খুবই খারাপ। সাইড ব্যাক আমরা বারবারই বলে এসেছি, প্রথম দিন থেকে বলে এসেছি যে গত সিজনে নিশুকুমার আর রাকিব, তারা তো আবারও এই সিজনে যেহেতু রয়েছে, তারা একটা সিজনের মধ্যে আহামরি তাদের পারফরমেন্স খুব ভালো হবে না। নিশুকুমার এমনি চোটের কারণে দীর্ঘদিন খেলতে পারবে না, রাকিবও চোটের লিস্টে নাম লিখিয়ে ফেলেছে, সেই দুজন বাদ গেল। তাদের ব্যাকআপ প্লেয়ার যারা রয়েছে তারাও কিন্তু খুব একটা ভালো নয়। প্রথম যেটা আমরা বলবো মার্ক জো কোনো মতে কিন্তু সাইড ব্যাকের প্লেয়ার নয়। যারা এখনও তাকে সাইড ব্যাকের প্লেয়ার মনে করছে তাদের কোথাও একটা গিয়ে ভুল হচ্ছে। সে কিন্তু প্রপার মিডফিল্ডারের প্লেয়ার, কিছুটা উইংয়ে গিয়ে অ্যাটাক তৈরি করতে পারে। মার্ক জোয়ের ডিফেন্স কোয়ালিটি কোনোদিনই ভালো ছিল না। এবার অনেকে বলবে হায়দ্রাবাদে তো গত সিজনে ডিফেন্সে খেলে দিয়েছে, খুব ভালো খেলেছে। আরে হায়দ্রাবাদ যদি গত বছর ভালো খেলতো তাহলে পয়েন্ট টেবিলে শেষে শেষ করত। একদম এগুলো ফালতু অজুহাত, ফালতু কথাবার্তা। তাকে খেলতে হয়েছে বাধ্য হয়ে, কোনো প্লেয়ার নেই তোমাকে খেলতে হবে, সেই কারণে তাকে সাইড ব্যাক খেলতে হয়েছে। তো তাকে যদি সাইড ব্যাক ইস্টবেঙ্গল ভাবে সেটা কিন্তু বোকামা হবে। তাকে মাঝ মাঠের প্লেয়ার বা কিছুটা যদি অ্যাটাকিং রোলে তাকে ব্যবহার করা যায় সেটা সব থেকে ভালো হবে। আর অপর দিকে প্রভাত লাগড়ার শুরু করাটা কিন্তু একদম আশ্চর্যজনক ব্যাপার আজকে হয়ে গেছে। এত দিন সে ইঞ্জুরির মধ্যে ছিল, তাকে এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে তাকে ডেবিউ দেওয়াটা খুব একটা ভালো জিনিস হয়নি। আমরা ম্যাচের যেরকম লাইন আপ নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমরা সৌভিক চক্রবর্তীকে সাইড ব্যাকে ভাবছিলাম, দল 4-4-2 যেত সেটা নিয়ে কোনো রকম মানে প্রশ্নচিহ্নর ব্যাপারই ছিল না, কারণ এরকম ম্যাচ আর এরকম গ্রাউন্ড কন্ডিশন এরকম পরিবেশে 4-4-2 যাওয়াটাই সেফ মনে করেছিল কোচ। তো সেই জায়গায় প্রভাত লাগড়াকে শুরু করানোটা মোটেই ভালো কাজ হয়নি। ডিফেন্সের অবস্থা খুবই খারাপ, ডিফেন্সের জন্য কিন্তু আজকে ম্যাচটা অনেকটাই ইস্টবেঙ্গলকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল। এবার যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের গোলকিপারকে নিয়েও কথা বলি, তো প্রভসুকান সিং গিল এখনও পর্যন্ত কিন্তু তার পিক লেভেলে আসতে পারেনি। সেও যে গোলগুলো হজম করেছে হয়তো চেষ্টা করতে পারতো, হ্যাঁ কিছু ক্ষেত্রে সেভ করেছে, কিছু ক্ষেত্রে সে মিসপাসও করেছে, ভুলও করেছে, কিন্তু পিছন থেকে খেলাটা কিন্তু চালাচ্ছিল গিল অনেকটাই। তো গিলকে আরেক কিছুটা সময় দিতে হবে, অনেকেই দেবজিৎকে বলছো, তো দেবজিৎ এসেও যে আহামরি কিছু পরিবর্তন করে দিতে পারবে সেরকম নয়। এরকম নড়বড়ে ডিফেন্স হলে যে কোনো গোলকিপার, টপ গোলকিপার এলেও কিন্তু তাকে সমস্যায় পড়তে হবে। তো সেই জায়গাতে ডিফেন্সকে মেরামতি করার প্রয়োজন এখনও রয়েছে ইস্টবেঙ্গলের জন্য। এবার যদি আমরা মাঝমাঠ প্লেয়ার হিসাবে কথা বলি, তো মাঝমাঠে সাউল ছিল, জিকসান ছিল, তালাল ছিল এবং নন্দকুমারকে রাখা হয়েছিল। তো সব কিছু ঠিকঠাক রয়েছে, কোনোদিন কোনো প্লেয়ারের অফ ফর্ম যেতেই পারে। আজকে সাউল অনেকটাই অফ কালার ছিল, কিছুটা চেষ্টা করেছে তারপর কিন্তু বেশিরভাগ সময় সাউলকে দেখতে পাওয়া যায়নি। জিকসানকে একটা সময় সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে খেলতে হচ্ছিল, জিকসান সেন্টার ব্যাকেও খেলেছে, কোনো না কোনো সময় খেলেছে, কিন্তু এরকম জায়গায় তাকে সেন্টার ব্যাকে নেমে আসতে হয়েছিল। জিকসানের কাছ থেকেও এখনও সেরা লেভেলে খেলা দেখা যাচ্ছে না, তার একটাই কারণ ইঞ্জুরি থেকে যে কোনো প্লেয়ার ব্যাক করে তার সেরা খেলাটা দেখা যাবে না, সেটা সাধারণ ব্যাপার। তো জিকসানের কাছ থেকেও খেলা সেরকম দেখা যায়নি। মাধি তালাল সত্যি ভালো ফুটবল খেলেছে, আজকে যদি কোনো প্লেয়ারের পারফরমেন্স ভালো বলতে হয় মাধি তালাল অনেক বেশি চান্স
ক্রিয়েট করেছে। এবার যেটা একটা বড় প্রশ্নের জায়গা রয়েছে, ইস্ট বেঙ্গল সেট পিস যেগুলো পেয়েছে সেট পিস কিন্তু খুব একটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি। সেট পিসের ভেরিয়েশন আনা হচ্ছে কিন্তু সেই ফিনিশগুলো একদম আসছে না। সেট পিস কিন্তু ভালো করতে হবে পরবর্তী সময়ে, সেট পিসের উপর অনেকটা ইস্ট বেঙ্গল নির্ভর করে। আমরা দেখেছি কোচ কার্লোস কোয়াদ্রাদো সেট পিসের জোর বাড়াতে হবে কিন্তু তাকে কিন্তু সেই জায়গাটা ভাবতে হবে। নন্দকুমার ঠিক ছিল। আপ ফ্রন্টে যদি আমরা কথা বলি, ডেভিড এবং ডিমি, তো ডিমিকে কিন্তু মেন স্ট্রাইকার রেখে কিন্তু ডেভিড আবার মাঝমাঠের প্লেয়ার হয়ে যাচ্ছিল, তাকে রাইট উইংয়ে খেলানো হচ্ছিল। তো ডেভিড কিন্তু লেফট উইংয়ে খেলতে পারে, সে রাইট উইংয়ে সত্যি খেলতে পারে না, তাকে সেই জায়গায় একটা অকওয়ার্ড পজিশন দেওয়া হয়েছিল। তাকেও যদি স্ট্রাইকার পজিশনে ডবল স্ট্রাইকারে রাখা যেত অনেকটা ভালো হতো। এই জায়গাগুলো ইস্ট বেঙ্গলের ভুল হয়েছে। অপরদিকে কিন্তু অপোনেন্ট দল যথেষ্ট ভালো দল, তারা সেই কন্ডিশনে খেলার অভ্যস্ত, তাদের পিছনে হোম সাপোর্ট রয়েছে, তারা যতটা পরিমাণে শ্বাস প্রশ্বাস নিতে পারবে সেই জায়গায় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা তো হাঁপিয়ে উঠেছিল, এবং অপোনেন্ট দলের প্লেয়ারও কিন্তু বেশ হাঁপিয়ে যাচ্ছিল। তবুও কিন্তু দুটো দলই হেড টু হেড খেলেছে। ইস্ট বেঙ্গল বল পজিশন সেকেন্ড হাফে শেষেও 61% রেখেছে, শট 23টা নিয়েছে, শট অন টার্গেট কিন্তু কম। এই জায়গাতে ইস্ট বেঙ্গল মূলত মার খেয়ে গেছে। ডিফেন্ডাররা কিন্তু অপোনেন্ট দলের খুব ভালো ডিফেন্স করেছে, ইস্ট বেঙ্গল চেষ্টা করেছে কিন্তু সেই ফাইনাল থার্ডে বলগুলো বাড়ানো ভুল হচ্ছিল, প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ারও ভুল হচ্ছিল। কয়েকটা ক্ষেত্রে অন টার্গেট শট নেওয়া যেত, সেখান থেকে কিন্তু সেই বারবারই পাস খেলা হচ্ছিল। এত পাস না খেলে ফাইনাল থার্ডে অন টার্গেট শট রাখা প্রয়োজন, তবেই গোল আসবে। তো এবং গোলকিপারের অবশ্যই প্রশংসা করতে হয়, যেভাবে তাদের গোলকিপিং মানে পরপর সেভ করে গেছে, একদম ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছিল, নিচে থেকে লিড করছিল, একটা বাচ্চা ছেলে কিন্তু দেখিয়ে দিয়ে গেছে মানস দুবে যে দারুণ ফুটবল খেলা যায়। তো মানস দুবের প্রশংসা করতে হয়। এবার অনেকে কোচের পরিকল্পনা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে। অবশ্যই দল ভালো খেললে কোচের প্রশংসা করা হবে, দল খারাপ খেললে কোচকে নিয়ে তো প্রশ্নচিহ্ন থাকবেই। দেখো, দল এত পরিমাণে ইঞ্জুরি পেয়েছে, এখনও দলটা পুরোপুরি সুস্থ নয়, পুরোপুরি সুস্থ এখনও দল নয়, এখনই কোচকে প্রশ্নচিহ্ন ছুঁড়ে দেওয়াটা কিন্তু মনে হয় না ঠিকঠাক হচ্ছে। অনেকেই আবার পদত্যাগও চাইছে, ওরে বাপরে বাপ, তারা মনে হয় কোচেরও উপর দিয়ে যায়, তারা কোচ হয়ে যাক সবথেকে ভালো, তারা তো সব কিছু বোঝে। ভুল হয় খেলায় কোনোদিন, লাকটা বলেও একটা বস্তু আছে, আজকে ইস্ট বেঙ্গলের লাকও ছিল না, ইস্ট বেঙ্গল ভালো খেলতেও পারেনি। মেনে নিতে হবে যে হ্যাঁ, আজকে ইস্ট বেঙ্গলের জন্য ভালো দিন ছিল না। ডিমি কিন্তু পুরোপুরি ফিট নয় বোঝা গেছে, ক্লেটন এখনও পর্যন্ত ফিটনেসের ধারে কাছে আসেনি, তাকে দেখেও বোঝা গেছে। তো সমস্ত জায়গায় কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের ভুলগুলো চোখে আঙুল দিয়ে শিলং লাজং দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেকদিন প্র্যাকটিস করেছে, প্র্যাকটিসে যদি প্রত্যেকটা প্লেয়ারই কম বেশি ইঞ্জুরি পায় তো সেক্ষেত্রে তো দলের একটুখানি সমস্যা হবেই, এখনও অনেকগুলো সমস্যার জায়গা রয়েছে। এবার রেফারিরও কিছু ভুলভাল ছিল, রেফারি কিন্তু অহেতুক কার্ড দেখিয়ে গেছে ইস্ট বেঙ্গলকে ফার্স্ট হাফে, সেখানে অনেকগুলো ক্ষেত্রে কার্ড না দিলেও হতো। অপোনেন্ট দল অনেক ফিজিক্যাল ফুটবল খেলছিল, একটা সময় তো দেখলাম মহেশকে একদম ঘুষি মেরে দেওয়ার মতন জায়গায় হলো, সেখানে কোনোরকম কার্ডের ব্যবহার করতেও দেখা গেল না। পরবর্তী সময় একটা ছোট্ট হালকা টাচে তাকে তো কার্ড দেওয়া গেল, কিন্তু প্রথমেই তাকে কার্ড দেওয়া যেত, যেরকমভাবে মহেশকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন করেছিল। তো সেই জায়গাগুলো দেখা যেতে পারতো। ক্লেটন সিলভা যখন চান্স ক্রিয়েট করছিল, ক্লেটন কিন্তু সামনে আরও অপোনেন্ট ছিল, অপোনেন্টের কিন্তু সেগুলো দেওয়া দরকার ছিল। এবং ডিমি একটা ক্ষেত্রে তো দারুণ বল তৈরি করে দিয়েছিল ভিষ্ণু, তো সেই ক্ষেত্রে ডিমি শুধু ওয়ান টাচে গোল হতো, ডিমি গোল করতে পারেনি। ভুলগুলো হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই প্লেয়ারদের বুঝতে হবে, প্লেয়াররা তো মাঠে পারফরমেন্স করবে। গত সিজনে একটা কার্লোস কোয়াদ্রাদো সাধারণ দলকে নিয়ে ডুরান কাপের ফাইনাল ম্যাচ পর্যন্ত খেলেছিল, কিন্তু এত ভালো দল হওয়ার পরও আজকে ছিটকে যাওয়ার একটাই কারণ, দলের ফিটনেসের অভাব খুবই খারাপ। এবং দলে কিন্তু যে ফিজিও রয়েছে তাকে কিন্তু আরও তাড়াতাড়ি প্লেয়ারদের রিকভারি করাতে হবে, প্রয়োজন হলে ফিজিওর সব থেকে পরিবর্তন দরকার। গত সিজনেও ইঞ্জুরি ছিল কিন্তু এতটা বেশি ইঞ্জুরিও ছিল না, তো সেক্ষেত্রে ফিজিওর মনে হয় একটুখানি কাজ আরও ভালো করা দরকার, দরকার হলে আর একটু ভালো ফিজিও আনা দরকার। এটা হচ্ছে আমার মতে বলে এই জায়গাগুলো রয়েছে। আর অবশ্যই অপোনেন্ট দল ভালো ফুটবল খেলেছে, ওড়িশা এফসি রিজার্ভ টিম এই দলের সঙ্গে ড্র রাখতে পারলেও ইস্ট বেঙ্গল ডিফেন্সের ভুলে হেরে গেছে, তো ডিফেন্সের মেরামতি করতে হবে। কোচের পরিকল্পনা নিয়ে হ্যাঁ প্রশ্নচিহ্ন তো রয়েছে, আশা করি কোচ ভালো রেজাল্ট দিতে পারবে, দল সুস্থ হয়ে উঠলে অবশ্যই ভালো কিছু করতে পারবে, এরকম আশা করা যায়। তো বেশ কিছু ভুল হয়েছে, ভুলগুলোকে মেনে নিতে হবে, এবং ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি কোচ কার্লোস কোয়াদ্রাদো হতে চায়নি। হ্যাঁ, এরকম একটা জায়গা থেকে হেরে আসাটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার, তো সেই কারণে হয়তো কোচ সাংবাদিকদের মুখোমুখি হতে চায়নি, কিন্তু অনেক প্রশ্নই কোচের দিকেও উঠে আসছে। তো দেখা যাক পরবর্তী সময়, আশা করা যায় যে দল কামব্যাক করবে, আর যা হয় ভালোর জন্য হয়।
আশা করি ভালো কিছু এই সিজনেও হবে। গত সিজনেও যেমন ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, এই সিজনেও কিন্তু এই হারটা আইএসএলে কিন্তু অনেকটা ইস্টবেঙ্গলকে ভালো ফুটবল খেলতে আরও উজ্জীবিত করবে। কারণ এই জায়গাতে যে ধাক্কাটা ইস্টবেঙ্গল খেলো পরবর্তী সময়, প্লেয়াররাও চাইবে যে না আর কোনো রকম ভুল ত্রুটি করা যাবে না, যা হয়ে গেছে হয়ে গেছে, সামনের দিনগুলো ভালো করতে হবে। তো আশা করা যায় যে আইএসএলে ইস্টবেঙ্গল ভালো কিছু করবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।